আসসালামু আলাইকুম। কুলমেশাই পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান একবারে একবারে সফট পিওর গাদওয়াল বেনারসি শাড়ি। এই প্রত্যেকটা একবার পিওর সফট গাদওয়াল বেনারসি শাড়ি প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র 5500 টাকা। প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইনগুলো কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে আর এগুলো কিন্তু খুবই সফট খুবই পিওর। প্রত্যেকটা প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র 5500 টাকা। খুব সুন্দর ডিজাইনার শাড়ি, প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিনাকারির উপরে কাজ করা আছে। পাড়া আঁচলগুলো কিন্তু খুব সুন্দর মিনাকারির উপরে কাজ করা, বডিটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে সিলভার এবং গোল্ডেন জরির সাথে উপরে কাজ করা। আর প্রত্যেকটা এই পিওর গাদল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা 5500 টাকা। এখন আপনাকে দেখাবো কলিজার মেরুন কালার, একবারে খুব সুন্দর উড়ি মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে এসেছে এই অরিজিনাল এই গাদল ব্যানারের শাড়িগুলো। এটা বডিতে কিন্তু সিলভার জড়িত উপরে কাজ করেছে, পাড় আঁচলগুলো কিন্তু সম্পূর্ণ মিনাকারির উপরে কন্ট্রাস্টের উপরে কাজ করা। তো আপনারা যারা ওয়াটার করতে চাচ্ছেন কিংবা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন, কারণ এগুলো কিন্তু যেহেতু ঈদ চলে এসেছে রমজান চলে এসেছে খুব সুন্দর ধামাকা অফারের শাড়ি এগুলো। ওরে মাশাল্লাহ, একবারে একবারে একটু ব্যতিক্রম শাড়ি। এটা লাইট পেস্ট কালারের মধ্যে রয়েছে, এটাও কিন্তু পাড় আঁচলগুলো সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে একবারে খুবই খুবই স্মুথ শাড়ি আর খুবই পিওর শাড়ি। তো যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন কিংবা আমাদের শোরুমে একসাথে চলে আসুন। এটা রয়েছে আপনার ইয়েলো কালারের মধ্যে, পুরোটা চুন্ডি মাল্টি মিনাকারির উপরে কাজ করা এবং মাঝখানে কিন্তু জরির সাথে উপরে স্টিলের কাজ করা রয়েছে। আর পাড়টা কিন্তু আঁচলটা কিন্তু আরও সুন্দর কালেকশন, তাই দেরি না করে দ্রুত করে অর্ডার করে ফেলবেন। আর এগুলো বড় বড় শোরুমে গেলে আপনার 10,000 প্লাস লাগবে, কিন্তু পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে মাত্র 5500 টাকায়। খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে, একটু ব্যতিক্রম একটু আলাদা টাইপের শাড়িগুলো। আর এগুলো কিন্তু আপনারা যে কোনো বিয়ে পার্টি এবং রিসেপশন থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রামে কনফার্ম করে নেবেন, কেউ কিন্তু দেরি করবে। অনেক কালার অনেক ডিজাইন রয়েছে, তো ঝটপট করে অর্ডার করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।